নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল জানাচ্ছি। শুরু করছি আজকের শরণাগত 92.7 বিগ এফএমএ। প্রথমে বেনী মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলে নিই। আজকে 6ই বৈশাখ 1431, ইংরেজির 19 এপ্রিল 2024 শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 5:17, সূর্যাস্তের সময় বিকেল 5:56। আজকে একাদশী, মঘা নক্ষত্র। আর জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 12:11 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, আর মহাপুরুষের কথার উত্তর লিখতে গেলে কিন্তু SG-র সঙ্গে মহাপুরুষের কথাটাও লিখে দিতে হবে। এ বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন একটা খুব প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলছি আমরা, যেটা আমরা নিত্যদিন করে থাকি, প্রণাম করা। কিন্তু প্রণাম ব্যাপারটা কি, আমাদের প্রাচীন যে শাস্ত্র গ্রন্থে প্রণাম কত রকম করে করবার কথা রয়েছে, এইসব তাই নিয়ে কথাবার্তা হচ্ছিল আমাদের, আরো কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, গৌণী ও পরাভক্তি, বেশ বড় একটি প্রবন্ধ, সেই প্রবন্ধটা পর্যায়ক্রমে পড়ে শোনাচ্ছি আপনাদের। আজকে আবার খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত কথা, কথামৃত, সেখান থেকে পাঠ করে শোনাবো। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন ফুল্লরা দেবীর মন্দিরে আছি, বীরভূমে লাভপুরে ফুল্লরা দেবীর মন্দির, সেই ফুল্লরা দেবীর মন্দির দর্শন করতে এসেছি। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান পরিচিতি। এবার 92.7 বিগ এফএমএ শরণাগত অনুষ্ঠান, একটু গান শুনুন। গানের পর পুরাণ চিরন্তন, প্রণামের কথা। প্রণাম, পুরাণ চিরন্তনে আজকের বিষয় প্রণাম। আমরা যে প্রণাম করি, কত রকমভাবে প্রণাম করা যায়, কত রকম প্রণামের কী কী মানে, গতদিন বলছিলাম যে 3 রকমের প্রণামের কথা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। একটা হচ্ছে হাত জোড় করে কপালে হাত ঠেকিয়ে প্রণাম। আমরা কপালে সবসময় হাত ঠেকাই না, কিন্তু ওটাকে নমস্কার বলতে পারি, কিন্তু প্রণাম বলতে কপালে হাত ঠেকাতে হবে। 2 নম্বর হচ্ছে যে জানু নিচু করে পায়ে হাত দিয়ে প্রণাম, যেরকম আমরা প্রণাম বলতে যেটা বুঝি। আর 3 নম্বর হচ্ছে একেবারে ষষ্ঠ অঙ্গ মাটিতে ঠেকিয়ে প্রণাম, তাকে দণ্ডবত করাও বলা হয়ে থাকে, দণ্ডবত। এই দণ্ডবত কেননা মাটির উপর আপনার দেহটা পড়ে রইল একটা কাঠের দণ্ডের মতো বা লোহার দণ্ডের মতো, এইটাকে বলে দণ্ডবত করা প্রণাম। 8ষ্টাঙ্গ প্রণাম এবং 5ষ্টাঙ্গ প্রণাম, এই যে কায়িক নমস্কার যাকে বলে, সেই কায়িক নমস্কারের শ্রেষ্ঠ 2টি উপায় হলো এই এই 8ষ্টাঙ্গ দিয়ে প্রণাম করা আর 5ষ্টাঙ্গ দিয়ে প্রণাম করা। এই 2টোই কিন্তু পূজোর অঙ্গ, পূজাসু প্রবরা বিমৌ, এই 2টো প্রণামই একেবারে পূজোর প্রণাম বলতে যেটা বোঝায়। তো যাই হোক, দণ্ডবত যাকে বলছি, যে একেবারে 8ষ্টাঙ্গ দিয়ে প্রণাম, তাতে বলা হচ্ছে যে হাত পা হাঁটু বুক মাথা ভূমি স্পর্শ করবে, হাত পা হাঁটু বুক মাথা, তাই তো, পঞ্চ অঙ্গ, এই অঙ্গ ভূমি স্পর্শ করবে। কিন্তু এই যে 5টা অঙ্গ দিয়ে প্রণাম করা হচ্ছে, তার সঙ্গে কিন্তু চোখ মন কথা বা স্তুতি তাস মাটিতে লুটোনোর কোনো বালাই নেই। অর্থাৎ আপনি শারীরিকভাবে আপনার শরীরের যে 5টা অঙ্গ, সেই 5টা অঙ্গ দিয়ে প্রণাম করলেন, কিন্তু এই শারীরিকভাবে প্রণামের বাইরে আপনার মন প্রণাম করছে, আপনার চোখ প্রণাম করছে, এই কথাগুলো কিন্তু বলা নেই। 5ষ্টাঙ্গ
প্রণামের ক্ষেত্রে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন প্রণামের কথা। ফিরে আসছি গানের পর। অষ্টাঙ্গ প্রণাম কাকে বলে? অষ্টাঙ্গ প্রণাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রণামের কথা বলছি আপনাদের। পঞ্চাঙ্গ প্রণামের কথা বলা হয়েছে, এবার অষ্টাঙ্গ প্রণাম। একসঙ্গে দুটো হাত, দুটো পা, দুটো হাঁটুর সঙ্গে বুক, মাথা, এই পাঁচটা অঙ্গ, এই শরীরের পাঁচটা অঙ্গ ভূমি স্পর্শ করে। কিন্তু এই পঞ্চ অঙ্গের সঙ্গে সংযুক্ত হয় নিবিলিত দুটি চোখ, বাক্য এবং মন। তাহলে পাঁচ আর তিনে আট, এই আটটা অঙ্গ দিয়ে প্রণামটা করা হলো। পঞ্চাঙ্গ প্রণামে দুই হাতের সঙ্গে মাথা বা কপাল, এই অঙ্গ দুটি কণ্ঠ তো উচ্চারণ করা হলেও হাঁটু দুটি উচ্চ থাকে বলে মনে হয়। তাতে হাঁটু দুটোর সঙ্গে আমরা যেভাবে হাত মাথা মাটিতে ঠেকিয়ে গড় হয়ে প্রণাম করি, সেই সময় মন, চক্ষু এবং মৌখিক স্তুতি একত্রিত হলেই সেটা পঞ্চাঙ্গ প্রণাম। তাহলে খুব সোজা কথায় আমি যদি বলি যে আপনি একেবারে দণ্ডবত হয়ে আপনার সমস্ত শরীর মাটিতে ঠেকিয়ে প্রণাম করলেন, কিন্তু তার সঙ্গে আপনার মন, আপনার চোখ, আপনার বাক্য, সেই সমস্তকেও শরণাগত হতে হবে, সেই সমস্তকেও প্রণত হতে হবে। তা না হলে কিন্তু এই প্রণামটা হবে না। তো এই যে বাচিক নমস্কার, এই বাচিক নমস্কারের আবার তিনটে ভাগ আছে। একটা হচ্ছে উত্তম, একটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে অধম। নিজেই যিনি দেব ভাষায় গদ্য পদ্য রচনা করে ভক্তিপূর্বক নমস্কার করেন সেটা হচ্ছে উত্তম বাচিক। তো পৌরাণিক কোনো একটা বা বৈদিক মন্ত্র উচ্চারণ করে নমস্কার করা, এটা হলো মধ্যম বাচিক। আর নিজের কথ্য ভাষায় নমস্কার জানানো হলো অধম বাচিকের মধ্যে পড়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি আপনাকে বললাম নমস্কার, ভালো আছেন তো, এইটা হলো অধম বাচিক, কারণ আমি নিজের কথা বলেছি। তারপরে যদি কোনো বেদ থেকে বা পুরাণের কোনো শাস্ত্রগ্রন্থ থেকে মন্ত্র পড়ে আমি আপনাকে নমস্কার করলাম, সেটা হলো মধ্যম। আর আমি নিজে বানালাম আপনার কোনো একটা স্তুতি, আমি সেটা নিজে বানালাম তারপর নমস্কার করলাম, এটা হচ্ছে উত্তম বাচিক নমস্কার। পুরো মন নেই এমন মধ্যম আয়াসে যে নমস্কার, তা মধ্যম মানসিক নমস্কার। মনের কোনো ইচ্ছে নেই তবু নমস্কার করতে হচ্ছে, এটা অধম মানসিক নমস্কার। এবং বলা বাহুল্য সমস্ত মন প্রাণ দিয়ে যে নমস্কার সেটা হচ্ছে উত্তম মানসিক নমস্কার। তাহলে মানসিক, বাচিক, দৈহিক, তিন রকমের নমস্কারের কথা বলা হচ্ছে। শেষ করলাম পুরাণ চিরন্তন, শেষ করলাম প্রণাম নিয়ে দুটো চারটে যা কথা বলবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। সেই জীবনের সহজ পাঠ আপনাদের দিচ্ছি স্বামী বিবেকানন্দের রচনা থেকে। রচনার নাম গৌলি ও পরাভক্তি। খানিকটা পড়ে শুনিয়েছি, আরো খানিকটা শোনাবো আজকে। কিন্তু এর উপরে অনেকদিন লাগে, এই সব অনুষ্ঠান পদ্ধতি, প্রার্থনা, তীর্থ পর্যটন, শাস্ত্রাদি, কাঁসর ঘণ্টা, প্রদীপ, পুরোহিত, ওই অবস্থার জন্য প্রস্তুতি, ওইগুলির দ্বারা চিত্ত শুদ্ধি হয়। আর যখনই চিত্ত শুদ্ধ হইয়া যায় তখন উহা স্বভাবতই উহার মূল কারণ, সমুদয় বিশুদ্ধির আকর, স্বয়ং ঈশ্বরকে লাভ করিতে চায়। শত শত যুগের ধুলি আচ্ছাদিত লৌহ খণ্ড চুম্বকের নিকট পড়িয়া থাকিলেও তাহার দ্বারা আকৃষ্ট হয় না, কিন্তু কোনো উপায়ে ওই ধুলি অপসারিত হইলে আবার উহার দ্বারা আকৃষ্ট হইয়া থাকে। এরূপ জীবাত্মাও শত শত যুগের অপবিত্রতা, দুর্বৃত্ততা ও পাপের ধুলি জালে আবৃত রহিয়াছে। এই সব ক্রিয়াকলাপ অনুষ্ঠান করিয়া, পরের কল্যাণ সাধন করিয়া, পরকে ভালোবাসিয়া, অনেক জন্মের পরে যখন সে যথেষ্ট পবিত্র হয় তখন তাহার স্বাভাবিক আধ্যাত্মিকতা প্রকাশিত হইয়া পড়ে। সে তখন জাগরিত হইয়া
ভগবানকে লাভ করিবার জন্য প্রাণপণ চেষ্টা করিতে থাকে। কিন্তু এই সকল অনুষ্ঠান প্রতীকোপাসনা প্রভৃতি ধর্মের আরম্ভ মাত্র, এগুলিকে যথার্থ ঈশ্বর প্রেম বলা যাইতে পারে না। প্রেমের কথা আমরা সর্বত্র শুনিয়া থাকি, সকলেই বলে ভগবানকে ভালোবাসো, কিন্তু ভালোবাসা কাহাকে বলে তাহা কেহ জানে না। যদি জানিত তবে যখন তখন হালকাভাবে ভালোবাসার কথা বলিত না। প্রত্যেকে বলে সে ভালোবাসিতে পারে, কিন্তু পাঁচ মিনিটেই বুঝিতে পারে তাহার প্রকৃতিতে ভালোবাসা নাই। প্রত্যেকটি নারী বলিয়া থাকেন তিনি ভালোবাসিতে পারেন, কিন্তু তিন মিনিটেই বুঝিতে পারেন যে তিনি ভালোবাসিতে পারেন না। এই সংসার ভালোবাসার কথায় পূর্ণ, কিন্তু ভালোবাসা বড় কঠিন। কোথায় ভালোবাসা? ভালোবাসা যে আছে তাহা জানিবে কি রূপে? ভালোবাসার প্রথম লক্ষণ এই যে উহাতে আদান প্রদান বা লাভ ক্ষতির প্রশ্ন নাই। কিছু পাইবার জন্য যখন একজন অপরকে ভালোবাসে, জানিবেন উহা ভালোবাসা নয়, দোকানদারি মাত্র। যেখানে কেনা বেচার কথা সেখানে আর ভালোবাসা নাই। অতএব যখন কেহ ইহা দাও উহা দাও বলিয়া ভগবানের নিকট প্রার্থনা করে, জানিবেন তাহা ভালোবাসা নয়। কি করিয়া হইবে? আমি তোমাকে আমার প্রার্থনা স্তব স্তুতি উপহার দিলাম, তুমি তাহার পরিবর্তে আমাকে কিছু দাও, ইহা তো দোকানদারি মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথা আমৃত। আমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু আছি আপনাদের সঙ্গে। তো কথা আমৃতে এর আগের দিন যে কথা হচ্ছিল তার মধ্যে সচ্চিদানন্দ সাগরে ভাসবার কথা হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো ঠাকুর বলছেন যে কথাটা এই, সচ্চিদানন্দে প্রেম, ভালোবাসা। ভালোবাসা তো খুব ভালো কথা, খুব জরুরি কথা, কিন্তু আমরা কি সত্যি সত্যি ভালোবাসতে পারি? এই যে এক্ষুনি স্বামী বিবেকানন্দের যে লেখাটা থেকে পড়ে শোনালাম আপনাদের, গৌণী ও পরাভক্তি, সেখানে স্বামীজি বলছেন যে আমাদের ধারণা আমরা ভালোবাসি, কিন্তু আমরা আসলে ভালোবাসি না। ওটা ভালোবাসা নয়, ওটা দোকানদারি। এই যে পুজো করি, পুজো করে বলি যে মা তোমাকে আমি এই দিচ্ছি ওই দিচ্ছি সেই দিচ্ছি না রকম দিচ্ছি, তার বদলে তুমি আমাকে এই দাও সেই দাও না, এর তো দোকানদারি ছাড়া আর কিছু নয়। ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা হলো একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। তার মধ্যে আমার কিছু পাবার কোনো রকমের আকাঙ্ক্ষা থাকবে না, সেই ভালোবাসা। সচ্চিদানন্দকে ভালোবাসা বলতে সচ্চিদানন্দকে তেমন করে ভালোবাসতে হবে, কোনো কিছু চাইলে চলবে না। আমাকে তুমি দুঃখ দিয়েছো, দুঃখ দাও। আমাকে তুমি কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, পরিতাপ দিয়েছো, সব কিছু দিয়েছো, দাও, আমি তোমাকে ভালোবাসবো। এবং আমি যদি তোমাকে ভালোবাসতে পারি তাহলে দুঃখ তাপ যন্ত্রণা কষ্ট যা কিছু আমি জীবন থেকে পাচ্ছি সে সমস্ত কিছু হাওয়ায় উবে যাবে। সত্যি করে যদি তাকে ভালোবাসতে পারা যায়, আপনারা দেখবেন কোনো একটা কিছুকে, কাউকে কাউকে যদি আপনি খুব ভালোবাসতে পারেন, মানে তিনি যদি বা সেই বস্তু বা যা হোক কিছু সেটা যদি আপনার মনকে একেবারে আচ্ছন্ন করে রাখতে পারে না, তাহলে আপনার এই জাগতিক দুঃখ কষ্ট ইত্যাদি ইত্যাদি এইগুলো কিছু লাগবেই না। ধরুন আমরা আমরা তো এরকম মানুষজনের কথা জানি, বুনো রামনাথ, আমরা সবাই ছোটবেলায় বুনো রামনাথের কথা শুনেছি। তিনি লেখাপড়াকে ভালোবাসতেন, বিদ্যা চর্চাকে ভালোবাসতেন, অপরিমেয় দারিদ্র, কিন্তু গাই লাগে না। তার কারণ তার মনটা তো অন্যদিকে আছে। এই এই মনটাই হলো আসল। আপনি মনটাকে নিয়ে ঈশ্বর প্রেমে নিমগ্ন করে দিন, ব্যাস, বাইরের ঝড় ঝঞ্ঝা, বাইরের কষ্ট দুঃখ আঘাত কিচ্ছু আপনাকে কিচ্ছু করতে পারবে না। তো ঠাকুর বলছেন সচ্চিদানন্দে প্রেম, সেটা কিরকম, কিরকম প্রেম, ঈশ্বরকে কিরকম ভাবে ভালোবাসতে হবে? তা গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হবে, ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হবে। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন সেই রকম করে তপস্যা করতে হবে। পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হবে, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। আমি যিনি ভালোবাসার সর্বোৎকৃষ্ট উদাহরণ, সর্বোচ্চ উদাহরণ,
আমি যদি মনে মনে তার মতো হয়ে যেতে পারি তাহলেই তো সত্যি সত্যি আমি ভালোবাসতে পারবো। আমি মনে মনে রাধা হয়ে গেলাম। হওয়াটা খুব সহজ ব্যাপার নয়, সেটা আপনারা বুঝতেই পারেন, কিন্তু আমি মনে মনে রাধা হয়ে গেলাম, আমি মনে মনে মা যশোদা হয়ে গেলাম, আমি মনে মনে হনুমান হয়ে গেলাম। নানান রকম তো ভালোবাসার প্রকার আছে, ধরন আছে। এইটা হয়ে সেই সেই রাধাকে আমি অনুভব করতে পারি, রাধার ভেতরকার যে ভালোবাসা সেইটাকে আমি অনুভব করতে পারি, মা যশোদার ভেতরকার যে ভালোবাসা সেইটাকে আমি অনুভব করতে পারি, বা হনুমান যা কিছু বলুন, এইটা যদি পারি তাহলে সেটা যথার্থ ঈশ্বরের প্রতি ভালোবাসা হলো, সচ্চিদানন্দের প্রেম হলো। কিন্তু সেটা তো আমরা পারি না, তাই না? 92.7 BFM-এ শুনছেন শরণাগত, হোক জীবনের সুর বদল কথা আমৃত শুনে। 92.7 BFM-এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা বলি আপনাদের। ঠাকুর বলছেন যে আমি সীতামূর্তি দর্শন করেছিলাম, দেখলাম সব মনটা রামেতেই রয়েছে, জনি হাত পা বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। ধরুন যে যথার্থ ভালোবেসেছে সেই তীব্র ভালোবাসা, মানে আমি আবার স্বামী বিবেকানন্দের ওই কথাটা মনে করিয়ে দিচ্ছি যে না 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 না, এটা এটা তো ভালোবাসা না, দোকানদারি। যে ভালোবেসেছে সে তো নিজেকে সম্পূর্ণ অবলুপ্ত করে দিতে পেরেছে। ধরুন আমি আবারও বলছি যে এই যে বিল্বমঙ্গলের গল্প আমরা শুনি বা পড়ি, গিরিশচন্দ্রের নাটক আছে বিল্বমঙ্গল, যখন পড়ি সেই বিল্বমঙ্গল মড়াকে কাঠ ভেবে তাকে জড়িয়ে ধরে নদী পার হয়ে গেল, পচা মড়া। তা পচা মড়ার তো একটা স্পর্শ আছে, পচা মড়ার তো একটা দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধটা চিন্তামণি পাচ্ছে, বলছে কি 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 তোমার গায়ে এরকম দুর্গন্ধ, তুমি কি করে এলে, এ তো পচা মড়া, এইটাকে জড়িয়ে ধরে তুমি নদী পার হয়ে এসেছো। বলে আমি 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 তোমার প্রেমে আমি উন্মাদের মতন চলে এসেছি, আমি কিছু টের পাইনি, কোনটা পচা মড়া কোনটা কাঠ ভেসে যাচ্ছে আমি আমি কিছু টের পাইনি। তাহলে শরীরের সার নষ্ট হয়ে গেছে, একটা সাপ ঝুলছে, সেই সাপ বে 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 গিয়ে চিন্তামণির ঘরে গেছে। তা একটা দড়ি আর একটা সাপ, এ দুয়ের তফাৎ বুঝতে পারবে না? ভালোবাসা এইরকম বাইরের শরীরের যে বোঝবার ক্ষমতা সেইটাকে নষ্ট করে দেয়। যে মানুষটি একেবারে, ধরুন আমি একটা উদাহরণ দিই, পড়াশোনায় একেবারে নিমগ্ন হয়ে আছেন, তো এই নিমগ্ন থাকা অবস্থায় তার খিদে পেয়েছে কি পায়নি, তিনি টেরও পাচ্ছেন না, হয়তো কাজটা মিটে গেল, তখন বললো ও বাবা বড্ড খিদে পেয়েছে তো, বা ও বাবা এখন বেলা 3:30 বেজে গেছে, আমি তো সকাল থেকে কিছু খাইনি, এটা তখন মনে হলো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই প্রেমের মধ্যে মগ্ন হয়েছিলেন ততক্ষণ পর্যন্ত কিছু মনে হয়নি। মানে আমাদের এই জাগতিক নানান উদাহরণ থেকেই আমরা যথার্থ প্রেম কাকে বলে, যথার্থ প্রেমের তীব্রতা কাকে বলে তার একটা আন্দাজ, সত্যি সত্যি ততটা পর্যন্ত পৌঁছতে পারি না হয়তো, কিন্তু তার একটা আন্দাজ কোথাও আমরা বুঝতে পারি। যে আমি তাকে না পেলে প্রাণে বাঁচবো না। তো মনি বলছেন হ্যাঁ, যেন পাগলিনী, উন্মাদিনী, উন্মাদিনী। ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। পাগল কাকে বলে, পাগল কাকে বলে? মনোবিজ্ঞানীরা যেটা বলেন, আমি যতটুকু জানি, আমি খুব বেশি জানি না, সেটা হচ্ছে প্রত্যেক মানুষ, মানে সমাজের একটা আচার ব্যবহার আচরণ এসবের তো একটা নির্দিষ্ট মাপকাঠি ঠিক করে দেওয়া হয়েছে, সেই মাপকাঠিটা যদি অনেকটা পর্যন্ত অতিক্রম করে যান তাকে হয়তো সমাজ পাগল বলে মনে করে। এখন এইটাকে আমি অতিক্রম করে যেতে চাই, কারণ মানুষের তৈরি সমাজের এই যে বিধিনিয়ম, সেই বিধিনিয়মের মধ্যে থেকে ঈশ্বরকে পাওয়া যাবে না, ঈশ্বরকে পেতে গেলে সেই বিধিনিয়মকে পার হয়ে চলে যেতে হবে। তো এই হলো পাগল হয়ে যাওয়া, ঈশ্বরের জন্য আমি পাগল হয়ে গেলাম। 92.7 BFM-এ শরণাগত কথামৃত, আরো একটু বলবো কথামৃত থেকে গানের পর। শুনছেন 92.7 BFM-এ শরণাগত অনুষ্ঠান কথামৃত থেকে পাঠ।
যেটা বলছিলাম, ঠাকুর বলছিলেন আর কি 92.7 মে, সেই কথাই তো বলছিলাম যে পাগল হতে হবে, ঈশ্বরকে পেতে গেলে পাগল হতে হবে। সমাজ সংসারের বিধি নিয়ম সেই সমস্তকে একবারে অগ্রাহ্য করে অস্বীকার করে নিজেকে নিয়ে যেতে হবে। এবং সেইটা যে পাগল বলে আর শেয়ানা পাগল বলে না, শেয়ানা পাগল কি করে, ঠাকুরের কথাই বলি আপনাদের, শকুনের মতন আর কি, আকাশে উড়ে বেড়াচ্ছে কিন্তু নজরটা ভাগাড়ের দিকে। তো শেয়ানা পাগল বলতে যেটা বোঝায়, সেও ওই পাগলামি করে বেড়াচ্ছে কিন্তু মনটা ওই পার্থিব সংসারের দিকে, চাটি চাল দিল কে, চাটি দশটা টাকা দিল কে, এই দিকে তার নজর। সে আসলে সত্যি সত্যি পাগল নয়, সত্যি সত্যি পাগলের তো এইগুলো থাকার কথা নয়, মনের মধ্যে এইগুলো জাগবার কথাই নয়। তো বলছেন কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না, কামিনীর সঙ্গে রমণ, তাতে কি সুখ? ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয়। ভাবুন একবার, মানুষ, বহু মানুষ, সাধারণ সংসারী মানুষ, তারা মনে করেছে যে রমণ সুখের চেয়ে বড় সুখ আর কিছু নেই। আমাদের আমাদের প্রাচীন গ্রন্থে বলা হয়েছে ব্রহ্মস্বাদ সহোদরা। কিন্তু এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয়। সে কতটা আনন্দ আমরা ধারণাই করতে পারবো না। গৌরী বলতো, মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত মহাজনি হয়ে যায়। এক একটি ছিদ্রে আত্মার সঙ্গে রমণ সুখ বোধ হয়। এই প্রায় আমরা কল্পনাই করতে পারি না এই রকমের একটা সুখ, এই রকমের একটা আনন্দ। বলছেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। এবং গুরুকে কিন্তু পূর্ণজ্ঞানী হতে হবে, গুরু পূর্ণজ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। আমরা অনেক সময়ই যাদের গুরু বলে মনে করি, তারা তো এরকম পূর্ণজ্ঞানী নন, তারা নিজেরাই তো পথ জানেন না, তাহলে তারা কি করে পথ বলে দেবেন। শেষ হলো কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার চিঠিপত্র, গানের পর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র, আজকের চিঠিটি লিখেছেন শুভম পাল, ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে। পড়ি শুভম বাবুর চিঠি। আপনাকে ও বিগ FM এর সকল কলাকুশলীদের ও শরণাগত সকল শ্রোতাদের বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই চিঠি শুরু করছি। আমাদের বাড়ির কাছে এমন একটি স্থান আছে যেখানে বহু বছর ধরে শ্রী শ্রী দেবী রক্ষাকালীর পুজো হয়ে আসছে। এই পুজোর প্রধান আকর্ষণ এই দেবীর মূর্তি। প্রায় 15 হাত লম্বা এই দেবী মূর্তি দর্শন করতে বহু দূর দূরান্ত থেকে লোক আসে। বড় কালী মূর্তি হওয়ায় ও স্থানটির নাম চড়কতলা হওয়ায় এই দেবীর নামই হয়ে গেছে চড়কতলার 15 হাত কালী। এই পুজোটি কত বছর আগে কে বা কারা শুরু করেন তা আমি জানি না, তবে আমি আমার ছোটবেলা থেকে এই পুজো হতে দেখছি। আপনাকে জানিয়ে রাখি, আগে এই পুজো হতো খোলা জায়গায় গাছের নিচে, তবে গত বছর এই দেবীর জন্য একটি মন্দির তৈরি করা হয় এবং মন্দিরের ভেতরে দেবী মূর্তির মাথার উপর একটি বিরাট বড় ঘণ্টা ঝোলানো আছে, তার সাথে দড়ি বাঁধা আছে দর্শনার্থীদের বাজানোর সুবিধার্থে। 2 সপ্তাহ ব্যাপী এই পুজো উপলক্ষে মন্দিরের সামনের মাঠে বড় মেলা বসে, তাতে নানান ব্যাপারী তাদের রকমারি পসরা সাজিয়ে বসে। এই বছর 6 এপ্রিল থেকে পুজো শুরু হয়েছে, চলবে আগামী 21 এপ্রিল পর্যন্ত। আপনাকে একান্ত অনুরোধ, আপনি সম্ভব হলে একবার এই পুজো অবশ্যই দেখে যাবেন। আমি এই চিঠির সঙ্গে আপনাকে দেবী মূর্তির একটি ছবি পাঠালাম, আপনি অবশ্যই দেখবেন। চিঠি বড় হয়ে গেল তার জন্য মার্জনা চাইছি। নমস্কারান্তে শুভম পাল, ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা। হ্যাঁ, একটি ছবিও পাঠিয়েছেন, সে ছবি দেখেছি আমি, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় যে শরণাগত অনুষ্ঠানে তো সেই ছবি আমি সকলকে দেখাতে পারবো না। আপনাকে ধন্যবাদ সুবনবাবু, আমি হয়তো যেতে পারবো না, কিন্তু যারা শুনলেন এই কথা
তারা কেউ কেউ যদি মনে করেন তাহলে চলে যেতে পারেন পুজো দেখবার জন্যে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিপত্রের পর এবার বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে লাভপুর মহাস্থান, পেটে ভাত নাই মুখে পান, এ আমার কথা নয়, স্বয়ং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি নিজের জন্মস্থান নিয়ে এরকম একটা কথা লিখেছিলেন, মানে প্রচলিত এই প্রবাদটা সকলের কাছে ফাঁস করে দিয়েছিলেন আর কি। সেই লাভপুরে আছে মা ফুল্লরার মন্দির, তার কথা বলতে বসেছি আপনাদের। আহমদপুর বা আমোদপুর, সেখান থেকে লাভপুর যাবার পথে ফুল্লরা মন্দিরের তোরণ, সে মানে রঙে মূর্তিতে জমজমাট এক তোরণ, সেই তোরণের কথা দিয়ে শুরু করব আজকের বাইরে দূরে। আপনাদের কথা দিয়ে রেখেছিলাম, হ্যাঁ বলি তাহলে। প্রথমেই যেটা বলবার, তোরণের রঙটি বড় সুন্দর, চোখে কোথাও ধাক্কা দেয় না, হালকা হালকা হলুদ, অফ হোয়াইটও বলতে পারেন। দুপাশে দুজন দেবতা বা দেবী, তাদের বোধহয় পাখা আছে, দেখে ঠিক চিনতে পারলাম না। তার উপরে আবার তোরণের দরজার দুপাশে দুজন, একদিকে লক্ষ্মী আর একদিকে নারায়ণ, দুজনেই ফুটন্ত পদ্মের উপরে দাঁড়িয়ে আছেন। মাথার উপরে যেখানে তোরণের মাথা, সেখানে দুজনে দুজনের দিকে পিছন করে আছে দুই ঐরাবত, তাদের মুখ। মাঝখানে ওই পদ্মের উপরে এক পা তুলে দাঁড়িয়ে রয়েছেন নারায়ণ বলেই তো মনে হলো। কি বেশ জমজমাট তোরণ বলাটা কি ভুল হয়েছে? পার হয়ে যাচ্ছি, হেঁটে যেতে পারেন, গাড়ি করেও যেতে পারেন, তবে গাড়ি করে যাওয়াই ভালো, কারণ তোরণ থেকে মায়ের মন্দির বেশ অনেকখানি, ধরুন কিছু না হোক 1.5 কিলোমিটারের মতো। দুপাশে গাছপালা, মাঠ, এসে পৌঁছবেন আরেকটি তোরণের সামনে। না এটা অত বড় নয়, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। কচি কলাপাতা আর লাল রঙের টেরাকোটার কাজের মিশেল দিয়ে তৈরি, কিরম নৌকোর মতো, উল্টানো নৌকোর মতো ঢেউ খেলে গেছে। ফিরে আসছি গানের পর। বাইরে দূরে এই পর্বে ফুল্লরা দেবীর মন্দিরের কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেবীর মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনারা তো সকলেই জানেন, সুদর্শন চক্রের আঘাতে দেবীর দেহ খণ্ড খণ্ড হয়ে পড়েছিল একান্ন পিঠে। এই একান্ন পিঠের সঙ্গে আবার আছে উপপীঠ, তার সংখ্যাও কম নয়। তন্ত্র চূড়ামণিতে একান্ন পিঠের সঙ্গে এইসব উপপীঠের কথাও বলা হয়েছে। তো এই তন্ত্র চূড়ামণি অনুসারে এই ফুল্লরা হলেন 49তম উপপীঠ। শিবপুরাণেও বলা হয়েছে এটা উপপীঠ। আবার এই যে মন্দিরে তোরণ, তার পাশের দেওয়ালে সোনালির ওপর লাল দিয়ে বড় বড় করে লেখা রয়েছে, সতী মায়ের পবিত্র একান্ন পীঠের অন্যতম পীঠ এই ফুল্লরা। এই স্থানে দেবীর অধঃ ওষ্ঠ পড়িয়াছে। তাহলে ফুল্লরা পীঠ না উপপীঠ তাই নিয়ে তর্ক করে লাভ নেই, আমরা বরং মন্দিরের দিকে যাই। আপনারা তো জানেন এক এক পিঠে দেবী এক এক নামে পূজিতা হন। এখানে যেমন তার নাম ফুল্লরা, আর যে কোনো পিঠেই দেবীর সঙ্গে একজন মহাদেব থাকেন, তারও একটি নিজের নাম থাকে। এখানে তার নাম বিশ্বেশ্বর। মন্দির বেশ বড়, বেশ বড় বড় একটা চাতাল, ওই একটু অফ হোয়াইট রঙের দেওয়ালের মাঝে মাঝে লাল টেরাকোটার বর্ডার দেওয়া। চাতাল থেকে তিন ধাপ সিঁড়ি উঠে গেছে, যেমন সব মন্দিরেই হয়, পাশাপাশি মন্দিরে ঢোকবার কটা দরজা লোহার গেট দিয়ে আটকানো। তাহলে এবার দেবী দর্শন করা যাক। কিন্তু দেবীর গর্ভগৃহে ঢুকে আপনি অবাক হয়ে যাবেন, দেবী মূর্তি কোথায়? হঠাৎ ঢুকে মনে পড়তে পারে দেবীর আসনে যেন একটা একটা বড় দলা রক্ত জমাট বেঁধে পড়ে আছে। না পাথর, পাথর, তার উপরে রক্তের রঙে রং করা, বেশ উঁচু নিচু একটা বড় পাথর, এই হলেন দেবী। বোঝা যায় খুব প্রাচীন, খুব আদিম কোনো ধর্মবিশ্বাস আজ পর্যন্ত চলে এসেছে এই মূর্তির মধ্যে দিয়ে।
দেবী ফুল্লরার দর্শন হলো আমাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, আর সেই সঙ্গে শেষ হলো আজকের শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মহাপুরুষের কথার উত্তর যদি দেন, লিখে দেবেন মহাপুরুষের কথা। তাহলে শেষ করব আজকের অনুষ্ঠান, শেষ করব একটা ছোট্ট কবিতা দিয়ে। আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে, তাই আকাশ কুসুম করিল চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কুল নাহি পায় আশার তরণী, মানুষ প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে। কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা বাঁধনে, কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর সাধনে। আপনার মনে বসিয়া একেলা, অনল শিখায় কি করিন খেলা। দিন শেষে দেখি ছাই হলো সব হুতাশে, আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে। খুব ভালো থাকবেন।